গুড মর্নিং সবাইকে। এই মুহূর্তে ঘড়িতে সময় 10:54, আর তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই ট্রাভেল উইথ মেঘাঙ্ক ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা দুর্দান্ত ভাবে পজিটিভ একটা ফিডব্যাক দিয়েছো আমাদের রাইডার্স ওয়ার্কশপে, যেটা 18 জুন আমরা আমাদের আন্ডার কনস্ট্রাকশন একাডেমি যেটা খড়গপুরে তৈরি করছি আমরা, সেটা হয়ে গেল অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে তোমরা আমাদের তৈরি করেছো, ওই জন্য আমরা যা কাজ করব সেটা তোমাদের বেনিফিটের কথা মাথায় রেখেই তৈরি করব। আমরা খুব তাড়াতাড়ি আবার দেখা করছি নতুন একটা এই জাতীয় অ্যাক্টিভিটিসে। এটা তো চলে গেল, প্রি ইভেন্ট, ইভেন্ট, পোস্ট ইভেন্টের কাজ থাকে, সেই কারণে ডেইলি ভিডিও আপলোডের রেগুলার যে চেইন সেটা ব্রেক হয়েছিল, কিন্তু আর চিন্তা নেই, আবার আমরা রেগুলার ভিডিও নিয়ে চলে এসেছি। এই ওয়ার্কশপের পরেই আমরা 16 জুলাই 11 জন বা 12 জনের টিম নিয়ে বেরোচ্ছি লাদাখ, জাংস্কার, সাচপাস, কিল্লা, কিস্তোয়ার এক মাসের জন্য। সেই ট্রিপটার জন্য আমরা কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। আমার রাইডার যে রাইডিং শু সেটা নষ্ট হয়ে গেছে, মানে শেষের দিকে, ওটা আর ছোটখাটো ট্রিপে পরা যাবে, বড় ট্রিপে পরা যাবে না। তো আমি এবার নতুন রাইডিং বুটের সার্চ করছি, ওয়াটারপ্রুফ সেটা মনে হয় পেয়ে গেছি, দেখা যাক সেটা অর্ডার করে দেবো দু একদিনের মধ্যে। এরপর আমাদের অন্যান্য প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, এর সাথে সাথে আমাদের র্যালির প্রিপারেশন চলছে এবং আমাদের একাডেমির কাজও চলছে। তো সব কাজ নিয়ে আমরা প্রত্যেকে খুব ব্যস্ত আমাদের টিমের, এবং আমাদের কিন্তু অন্যান্য কিছু হয় না, আমরা কিন্তু মোটো অ্যাডভেঞ্চার ওরিয়েন্টেড যে ট্র্যাক তাতেই আছি, টু হুইলার। এরপর আমাদের কিন্তু ফোর হুইলার শুরু হতে যাচ্ছে তোমাদের জন্য। আমাদের এই টিডব্লিউএম ফ্যামিলিতে প্রচুর মানুষ আছেন যারা ফোর হুইলার নিয়ে অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন, আমরা তাদেরও নিরাশ করতে চাই না, সেই কারণেই খুব তাড়াতাড়ি আমরা শুরু করতে চলেছি আমাদের ফোর হুইলার অ্যাক্টিভিটিস। মেনলি আমরা টিডব্লিউএমকে যেভাবে আস্তে আস্তে তৈরি করছি সেটা হচ্ছে মোটো অ্যাডভেঞ্চারের জন্য একমাত্র ডেস্টিনেশন, যেখানে টু হুইলার, ফোর হুইলার এবং এরপর আরও নতুন জিনিস আসবে, সেটা একটু সারপ্রাইজ থাক। এবার বিষয় হচ্ছে আমি একটা প্রবলেমে ভুগছি, সেটা তোমাদের সাথে একটু ডিসকাস করবার জন্য এই ভিডিওটা তৈরি করছি। সেটা কি? সেটা হচ্ছে পাংচার ইস্যু। আগে যেমন আমি টিউবলেস টায়ারের বাইক চালাতাম, সেখানে আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু এখন কিন্তু উইথ টিউব এক্সপাস 204B সেটা আমাকে একটু চিন্তিত করছে। কারণ হচ্ছে 18 তারিখ যখন ওয়ার্কশপ হয়, 19 তারিখ সকালে যখন কলকাতার জন্য বেরোতে যাই আমরা, তখন দেখি আমার পিছনের টায়ারটা ফ্ল্যাট হয়ে গেছে। কাছে পিঠে দোকান থাকায় টায়ার ফিক্সিংয়ে সেখানে গেলাম, ফিক্স করে আবার এলাম। তো এটা কিন্তু রিমোট প্লেসে খুব প্রবলেম হয়ে যাবে, যেমন আমি সান্দাকফুতে গিয়ে একটা প্রবলেম ফেস করেছিলাম। আমাদের কাছে সব মেটেরিয়াল থাকলো এই লাদাখ, জাংস্কার, সাচপাস, কিল্লার, কিস্তোয়ার ট্রিপে, তো তারপরেও এটা সময় লেগে যাবে। তো আমি চাইছি এটাকে একটু যদি অন্যভাবে হ্যান্ডেল করা যায়। তো অফরোডে আমি অনেকদিন আগে একটা প্রোডাক্ট দেখেছিলাম, তোমাদের সাথে হয়তো শেয়ারও করেছিলাম, এটা হচ্ছে ফর্মুলা এক্স। আমি কখনো ইউজ করিনি, কিন্তু আমি এবার কিন্তু সেটা ইউজ করবো। যদি আমায় 70-60% কভারেজও দিয়ে দেয় সেটাও অনেক, ওই 1600 টাকা বা তার এরকম আশপাশে কিছু একটা দাম হবে। একটাই প্যাক পাওয়া যায় দুটো টিউবের জন্য। যেহেতু আমার বাইক এক্সপালস 204B নতুন বাইক 10,000 কিলোমিটার রান করে গেছে, এই 10,000 কিলোমিটার রানের পর আমি আমার টিউব এবং টায়ার দুটোই চেঞ্জ করে দেবো, যেটা আমরা লাদাখ, জাংসা, সাচপাস, কিল্লার, কিস্তোয়ার ট্রিপে করছি। এই বড় ট্রিপটার আগেও আমার একটা ছোট্ট 2-3 দিনের একটা ট্রিপ আছে, সেটাও কিন্তু একটা এই ধরনের অ্যাডভেঞ্চারাস ট্রিপ। অনেকে তোমরা বলেছো যে ছুটির প্রবলেম হচ্ছে, ব্যবসা থেকে সময় বার করতে প্রবলেম হচ্ছে, তাদের জন্য নতুন কিছু খুঁজে বার করার একটা চেষ্টা সেটা আমি করব। সেটা করব আমি আগামী সপ্তাহে বেরোচ্ছি, এটা সোলো হবে। আমি আজকে বিকেলবেলা অফরোড যাব, কেননা ওই সলিউশনটা সম্পর্কে আমাকে একটু রাজুদার সাথে কথা বলতে হবে, সেটা নিয়ে কথা বলবো। আর বাদ বাকি লাদাখের যা যা প্রিপারেশন ভিডিও সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমাদের হয়তো খেয়াল আছে যত ধরনের মেকানিক্যাল জিনিসপত্র কেনার সেগুলো কিন্তু 90% কেনা হয়ে গেছে। এরপর কিছু জিনিসপত্র হয়তো কিনতে হবে, সেটা এর পর পর কিনবো, যেমন জুতো। আমি কিনলে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কি জুতো কিনছি এবং কেন কিনছি, কোথা থেকে কিনছি। আমাদের ভিডিওতে বেশ কিছু নতুন নতুন তোমরা কনসেন্টকে দেখতে পাবে, তাদের জন্য জানাই থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই ধরনের নতুন যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভগুলোকে সাপোর্ট করার জন্য এবং আমাদের সাথে এই মিশনে একসাথে পথ হাঁটার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা আমি চেষ্টা করেছি ইনফরমেটিভ এবং ডেইলি যা আপডেট হয় সেটা দেওয়ার জন্য, এবং ডেইলি প্রত্যেক দিনে যা আপডেট হবে অ্যাবাউট টু হুইলার মোটো অ্যাডভেঞ্চার, ফোর হুইলার মোটো অ্যাডভেঞ্চার সব তোমাদের দেবো একের পর এক। এরপর যেটা হচ্ছে সেটা আমি একটি বাইক সার্চ করছি, সেটা মনে হয় আমি পেয়ে গেছি, তোমাদের বলেছিলাম ওই মাসে, গত মাসের শেষে নেবো, কিন্তু আমি নিতে পারিনি, পাইনি।
মানে যেখানে পাওয়ার কথা ছিল সেই বাইকটা অন্য কাউকে বিক্রি করে দেওয়া হয়েছে, এই বিভিন্ন জিনিস হয় আর কি। যাই হোক, এ তো মানে প্রসেস, তো মনে হয় পেয়ে গেছি, খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাব, দেখা যাক। মানে হোপ ফর দ্য বেস্ট, পেয়ে গেলে আমরা নতুন একটি জিনিসের জন্য আবার শুরু করব জার্নি। তো থ্যাংক ইউ সো মাচ, আমাদের কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া এগুলো হয় না, কারণ হচ্ছে তোমরা প্রচুর পরিমাণে আমাদের মেম্বারশিপ নিচ্ছ। মেম্বারশিপে 350 দিয়ে মেম্বারশিপ নিতে হয় এক বছরের জন্য। এমন অনেক মানুষ মেম্বারশিপ নিচ্ছ যে মানুষরা হয়তো কোনোদিন রাইড করে না, হয়তো করবেও না, কিন্তু কোনো কালে করতো, ভালো লাগতো। থ্যাংক ইউ সো মাচ আমাদের সিনিয়র যারা, আমাদের থেকে জুনিয়র যারা, আমাদের বয়সী যারা, তারা এই কাজটিকে অ্যাপ্রিসিয়েট করছেন যে পজিটিভ ওয়েতে কীভাবে এই অ্যাডভেঞ্চারকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা অন্যান্য স্টেট তাদের সাথেও টাই আপ করে নতুন নতুন জিনিস করছি। থ্যাংক ইউ সো মাচ, এগুলো তোমরা না থাকলে হতো না। তোমাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা বেশি করে আমাদের এখানে মেম্বারশিপ নাও, বেশি করে আমাদের ভিডিও দেখো। দেখো আমাদের ভিডিওতে টক্সিক কিছু থাকে না, আমরা সবসময় চেষ্টা করি পজিটিভ কিছু ক্রিয়েট করতে, পজিটিভ কিছু সোসাইটিকে দিতে, সোসাইটিকে কিছু ফিরিয়ে দেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। আমরা যেভাবে করি এটা একটা পদ্ধতি হতে পারে, আর একটা হতে পারে সোশ্যাল ওয়ার্ক। তো আমাদের সাথে একটি এনজিও টাই আপ করেছেন নিজেরাই এসে, আমরা খুব তাড়াতাড়ি হয়তো কিছু সোশ্যাল ওয়ার্কে ওনাদের হেল্প করতে পারবো। এই সব কিছু তোমাদের জন্য হতে পারছে, আর একাডেমিটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো, আমরা এই একাডেমিকে আমাদের স্বপ্নের একাডেমি করতে চলেছি। আমাদের টার্গেট হচ্ছে সাউথ ইন্ডিয়া যে ফেসিলিটিসগুলো আছে তার থেকেও বেশি ফেসিলিটিস, তার থেকে মানে ইন্ডিয়ার যে টপেস্ট যে ইনস্ট্রাক্টররা আছেন তাদের নিয়ে আসা, আমরা ট্রেনিং করে তাদের কাছে ট্রেনিং করে তোমাদের সেগুলো ডেলিভার করা, এই সব কিছু কিন্তু পাইপলাইনে রয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের এত সাপোর্ট করার জন্য, এইভাবে প্রত্যেকটা ইনিশিয়েটিভকে সফল করার জন্য। তোমরা জানো 5th November সানডে, লক্ষ্মী পুজোর ঠিক পরের রবিবার আমরা একটি এনডিউরো কম্পিটিশন করতে চলেছি, বিভিন্ন সেগমেন্ট ভাগ করে, এবং এখানে ট্রফি থাকছে, এখানে প্রাইজ মানি থাকছে, এখানে ওপেন ক্যাটাগরি থাকছে, স্ট্রেংথ অনেক বেশি আমরা আশা করছি। এই সব কিছু তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমাদের জন্য করা, তোমরা বেশি করে এগিয়ে এসো, তোমরা যেভাবে স্বাগত জানাচ্ছ থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা আর বড় করবো না, দেখা যাক ফর্মুলা এক্স এর ব্যাপারে আমি হয়তো আজকে বিকেলবেলা যাচ্ছি অফ রোডে, সেখানে একটি ভিডিও যেটা শ্যুট করবো সেটা তোমরা আগামীকাল দেখতে পাবে। কি কি আপডেট হচ্ছে পরপর তোমাদের জানাচ্ছি, আর খুব তাড়াতাড়ি আমরা রিলিজ করছি আমাদের লাদাখ জাংস্কার সাচপা স্কিলের কিস্তর, অর্থাৎ আমরা এই রাইডের নাম দিয়েছি হিমালয়ান গ্লোরি চ্যাপ্টার 1। তো তার রাইডারদের লিস্ট, থ্যাংক ইউ সো মাচ আরও একবার। আর একবার রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাওনি তারা মেম্বারশিপ নিয়ে নাও, আর একবার তোমাদের থ্যাংক ইউ জানাবো যে TWM এর যে অ্যাক্সেসরিজ যে উইং রয়েছে সেখান থেকে তোমরা প্রচুর জিনিস কিনছো। প্রায় আমরা এখনও পর্যন্ত 2035টার ওপরে প্রোডাক্ট সেল করেছি এই মাস তিনেকের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই, আবার দেখা হবে আগামীকাল সকালবেলা আর একটা নতুন ভিডিওতে নতুন আপডেট নিয়ে। আর একবার থ্যাংক ইউ সো মাচ, এই সব কিছু কিন্তু তোমাদের জন্য হচ্ছে, থ্যাংক ইউ। Thank you.